করব লিখবো না লিখবো না পুলিশকে জানানো দরকার হ্যাঁ কিন্তু পুলিশ যদি কিছু না করে তাহলে এডিটর বলবে আমাকে কেন জানাওনি হ্যাঁ এডিটরকেই আগে জানানো উচিত হ্যাঁ এডিটরকে কিন্তু আমার সন্দেহ যদি ভুল হয় তাহলে আমাদের কাগজের খুব বদনাম হয়ে যাবে কিন্তু আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে আগুন লেগে যাবে আগুন সব জায়গায় কি করব কিচ্ছু ভেবে উঠতে পারছি না হোয়াট শুড আই ডু যে এখানে হাত ধুচ্ছিল তখনই পেছন থেকে সে অ্যাটাক করে শ্বাসরোধ করে মারা হয়েছে একে স্যার তারে অনেকটা গলা কেটে গেছে গায়ে শক্তি দিয়ে এটা করা হয়েছে স্যার খুনি এই ব্যক্তির থেকে লম্বা ছিল এটা আপনি কি করে বলছেন চিহ্নটার নিচের থেকে ওপরের দিকে রয়েছে এখানটা দেখতে পাচ্ছ নিচে থেকে ওপরের দিকে টেনেছে ওহো এই দেখো যাওয়ার সময় খুনি তো নিজের জুতোর ছাপও রেখে গেছে দেখে মনে হচ্ছে 9-10 নম্বরের চপ্পল বিবেক স্যার ছাপটা তুলে নাও ইয়েস স্যার কিছু পেলে কাজল স্যার সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে খুনি এই কেবিনের মধ্যে তন্ন তন্ন করে কিছু খুঁজেছে কিন্তু এখানে এমন কি থাকবে যা খুনি এখান থেকে চুরি করতে চাইছে স্যার এই দেখুন স্যার ও কেবিনে ঢোকার মুখে দেখুন ম্যাগনেটিক লক লাগিয়ে রেখেছে স্যার অফিসের আর কোনো কেবিনে কিন্তু এরকম ম্যাগনেটিক লক নেই স্যার আচ্ছা এই তালা তো কার্ড দিয়ে খোলে না চাবি তো নেই কোনো না স্যার এটা কার্ড থেকেই খোলে নিশিকান্ত ছাড়া আর কার কাছে আছে এই কার্ড স্যার এই কার্ডটা শুধু ওনার কাছেই থাকতো এবার উনি এই কার্ডটা অন্য কাউকে দিয়েছেন কিনা সেটা আমি বলতে পারবো না এই নিন স্যার সাতজন উপস্থিত ছিল অফিসে ৬ জন স্টাফ ছিল আর একজন ভিজিটর বিক্রমাদিত্য এই বিক্রমাদিত্য কে স্যার উনি বিজনেসম্যান ইন্টারভিউয়ের জন্য এসেছিলেন আপনার অফিসে চটি কে পড়ে 9-10 নম্বরে চটি তো অমিতবাবুই পড়ে আসতেন স্যার এবার চটিটা 9 নম্বরের না 10 নম্বরের সেটা আমি আপনাদের বলতে পারবো না কিন্তু অমিতের নাম তো রেজিস্টারে নেই স্যার উনি কিছুদিন ধরে অফিসে আসছেন না কেন আসছেন না অফিসে জানি না তবে এটা হতে পারে যে এই লকের কার্ডটা ওনার কাছে রয়েছে কেবিনেট কার্ড থাকতে পারে কেন অমিত স্যার আর নিশিকান্ত বাবু একসাথে কাজ করতেন পার্টনারের মতো পার্টনারের মতো এই অমিতের অ্যাড্রেস দিন আপনি এসব আপনারা কি বলছেন স্যার আমি কাডর খুন কিভাবে করব স্যার গত 2 দিন ধরে আমি হাসপাতালে ছিলাম আজ সকালে বাড়ি এসেছি আমি কেন কি হয়েছিল খুব অসুস্থ হয়ে পড়েছি আমি ডক্টর বলছিল যে একটা নতুন রোগ
সবারই হতে পারে, সেই জন্য আমাকে বাড়ি পাঠিয়ে দিল। বলেনি যে অশোকের নাম কি? আমি জিজ্ঞেস করেছিলাম স্যার, ওনারা সবাই ভয় পেয়ে গেছিলেন। ওনারা বললেন যে তুমি বাড়ি যাও, আমরা ওষুধ বাড়িতেই পাঠিয়ে দেব। আপনারাও চলে যান স্যার, এই রোগ আপনাদেরও হতে পারে। স্যার এখন যাওয়া যাক, পরে না হয় আসবো। খুনি যত বড় অসুখই হোক না কেন, তবু সে খুনি, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা কোন হসপিটালে ছিলে তুমি? লাইফ লং হসপিটাল। রেডি, এর চপ্পলটা দেখো। আমি স্যার? ফ্রেডি চপ্পলটা খুলে দাও এর। আমারও তাহলে হয়ে যাবে। খোলো চটিটা, খোলো। কেন স্যার? আমি বললাম যে চটিটা খোলো। স্যার একদমই সেরকম চটি স্যার, 9 নম্বর। ও অমিত, তুমি যখন হসপিটালে ভর্তি ছিলে তখন তোমার চপ্পলটা কি বাড়িতেই ছিল? কি বলতে চাইছেন? বলতে চাইছি তোমার চপ্পল ওখানে অফিসে পৌঁছলো কি করে? নিশিকান্তকে খুন করতে? কি? হ্যাঁ, নিশিকান্তর লাশের পাশে তোমার চপ্পলের ছাপই পাওয়া গেছে। স্যার এইসব আমাকে ফাঁসানোর চক্রান্ত স্যার, বিশ্বাস করুন গত সপ্তাহে কেউ আমার চটিটা চুরি করেছিল, এটা একদম নতুন চটি। তোমার চপ্পল চুরি গেছিল, কিন্তু তোমাকে কেউ কেন ফাঁসাবে? আমার তো কারোর সাথে কোনো শত্রুতাও নেই স্যার। আচ্ছা নিশিকান্ত রুমে ঢুকতে গেলে অ্যাক্সেস কার্ডের দরকার পড়ে, আর তোমার কাছেও একটা অ্যাক্সেস কার্ড আছে তাই না? হ্যাঁ স্যার। দেখাও দেখি কোথায়। আরে এটা কি করে হতে পারে স্যার? আমি নিজে আমার অ্যাক্সেস কার্ডের মধ্যে রেখেছিলাম, কেউ হয়তো ওটাও চুরি করে নিয়েছে। চটি চুরি হয়ে গেল, আবার শুনছি কার্ডটাও চুরি হয়ে গেছে। শুনে নাও, এই সমস্ত ড্রামা সিআইডির সামনে একদম চলবে না, বুঝেছ? আমি সত্যি বলছি স্যার। মিথ্যে বলছো তুমি। স্যার আমার তো মনে হয় ও অ্যাক্সেস কার্ড ব্যবহার করেছে, কেবিনের ভেতর ঢুকেছে, আর তারপরে ওয়াশরুমে গিয়ে নিশিকান্তকে মেরে ফেলেছে। আমার অবস্থা দেখেছেন আপনারা, আমি তো সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। আপনারা হসপিটালে গিয়ে কেন জিজ্ঞেস করছেন না? ওকেও জিজ্ঞাসা করে নেব। আচ্ছা এটা বলো, তুমি কাউকে সন্দেহ করো? কে মারতে পারে নিশিকান্তকে? এটা নিশ্চয়ই রাগিনীরই কাজ হবে। রাগিনী? কে রাগিনী? রাগিনী আমাদেরই অফিসে কাজ করে, নিউজ রিপোর্টারও। ওর সাথে নিশিকান্তের অনেক সময় ঝগড়া হতো স্যার। কি ব্যাপার নিয়ে ঝগড়া হতো ওদের? রাগিনী ওর উপর হিংসা করত, কারণ আমাদের আমাদের এডিটর নিশিকান্তকে ওর থেকে বেটার মনে করত, এই জন্য স্যার। রেডি পুরবি, সিটি নিউজের অফিসে গিয়ে এই রাগিনীর ব্যাপারে সমস্ত খবরাখবর বের করো। নিশিকান্তর খুনির খোঁজ পেয়ে গেছি স্যার। জানতে পেরেছো কে সে? রাগিনী। রাগিনী? হ্যাঁ স্যার, জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে সময় নিশিকান্তকে মারা হয়েছিল সেই সময় রাগিনী অফিসেই ছিল। যে সময় নিশিকান্ত খুন হয় সে সময় রাগিনী অফিসেই ছিল, কিন্তু অ্যাটেন্ডেন্ট রেজিস্টারে ওর নামটাই ছিল না। রেজিস্টারে সই না করে অফিসে ঢুকে খুনটা করার পরিকল্পনা ছিল স্যার ওর। কিন্তু একটা ব্যাপার স্যার, রাগিনী একজন মেয়ে, আর স্টিল ওয়্যার দিয়ে কাউকে মারার জন্য অনেক জোর দরকার হাতে। সিকিউরিটি গার্ডের কথা অনুযায়ী রাগিনীর উচ্চতা নিশিকান্তর থেকে কম, আর যেভাবে নিশিকান্তকে মারা হয়েছে নিচের দিক থেকে ওপরের দিকে, এটা তো কোনো লম্বা লোকের কাজ হওয়া চাই না স্যার। বিবেক ওই ড্রয়ার থেকে একটু দড়িটা নিয়ে এসো তো। দুহাত দিয়ে ধরো। এখন বিবেকের হাইট আমার থেকে কম, আমার গলাতে ওই একই রকম চিহ্ন হতে পারে নিচ থেকে উপরে যদি এইভাবে মারার চেষ্টা করে। ও দাও দড়িটা, এবার আমার পিঠে চড়ে যাও। ইয়েস, যদি পিঠে চড়ে দড়িতে টান দেওয়া যায় তাহলে ছাপটাও নিচ থেকে উপরের দিকেই পড়বে।
কে? তার মানে দয়া পেছন থেকে ঝুলে গলাটা দাবানো হয়েছে। হয়তো রাগিনী নিশিকান্তকে খুন ঠিক এইভাবেই করেছে। আরে আপনাদের মাথা ঠিক জায়গায় আছে তো? আপনারা কি করে ভাবতে পারেন যে আমি নিশিকান্তর খুন করতে পারি? আরে ও তো আমার সাথে কাজ করতো, তাহলে শুধুমাত্র কেন আমি ওকে খুন করার কথা ভাবতে যাব? আর তাছাড়া আর আপনি শুনেছেন কোনো মেয়ে খুন করেছে? এই কথা ছেড়ে দিন, মেয়েরা নাকি খুন করতে পারে না। আমরা দিনরাত খুনিদের নিয়ে ডিল করছি, আমরা খুব ভালো করে জানি কে খুন করতে পারে আর কে পারে না। এই জন্যই আপনাদের চোখে সবাইকে খুনি মনে হয়? হ্যাঁ অবশ্যই চোখে পড়ে। হ্যাঁ এটা বলেন যে গতকাল রাতে যখন নিশিকান্ত খুন হয় তখন আপনি অফিসে কি করছিলেন? আরে অফিসে কাজ করি তো অফিসেই থাকবো না? আর অফিসে তো অন্যান্য লোকেরও ছিল। অফিসে অন্যান্য যারা ছিল তাদের নাম রেজিস্টারে পরিষ্কারভাবে লেখা আছে, শুধু একটা নাম লেখা নেই ওখানে, আর সেটা হলো তোমার নাম, মিস রাগিনী কুমার। আচ্ছা রেজিস্টারে নাম নেই, এটা কি করে সম্ভব? হয়তো আমি তাড়াতাড়ি চোটে ভুলে গেছি। এমনিতে কি ব্যাপারটা এত তাড়া ছিল? কোথাও কি আগুন লেগেছিল নাকি কিছু লুকোনোর ছিল আপনার? না কেউ আমার জন্য ওয়েট করছিল। আচ্ছা রাগিনী দেবী আপনার জন্য অপেক্ষা কে করছিল? নিশিকান্ত? আগে না, মিস্টার বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য? ইনি তো সেই পলিটিশিয়ান যার সম্পর্কে আপনাদের কাগজ দু সপ্তাহ আগে উল্টোপাল্টা লিখেছিল। হ্যাঁ ওই আর্টিকেল নিশিকান্ত লিখেছিল, ও বিক্রমাদিত্যর ওপরে ভুল অভিযোগ করেছিল, আর এই জন্যই তো আমারও ইন্টারভিউ নিতে এসেছিল, যাতে ও লোকজনদের জানাতে পারে যেটা আগে লেখা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। অদ্ভুত ব্যাপার, কাগজের একজন রিপোর্টার বিক্রমাদিত্যের দিকে কাদা ছুড়ছে, আর ওই কাগজেরই আরেকজন রিপোর্টার সে কাদা পরিষ্কার করার চেষ্টা করছে। আচ্ছা রহস্যটা কি? দেখুন আমাদের পেপার শুধু সত্যের উপরে নির্ভর করে। আর এটাও তো সত্যি কথা যে তোমার সাথে ওর ভালো সম্পর্ক ছিল না, সাপে নেউলের সম্পর্ক ছিল তোমাদের, তাই তো? আমি ওর দু বছর আগে জয়েন করেছিলাম, কিন্তু প্রমোশন আমার থেকে আগে ওর হয়ে গেছিল, ব্যাস এই কথাটাই চলন হতো আমার মনের মধ্যে। রাগিনী দেবী এতটাই যথেষ্ট কাউকে মারার জন্য? আরে আপনারা এসব কি কথা বলছেন, এরকম ছোটখাটো হিংসা তো অফিসে হতেই থাকে, একে অপরকে দেখে হিংসা হয়। অন্যদের কথা ছাড়ুন নিজের কথা বলুন। দেখুন আপনারা বিনা কারণে আমার উপর সন্দেহ করছেন, আর যখন নিশিকান্তর খুন হয়েছিল তখন তো বিক্রমাদিত্য ছিল অফিসে। আপনি বিক্রমাদিত্যকে দোষ দিচ্ছেন? আগে না, আমি কারোর উপরে কোনো দোষ দিচ্ছি না, আমি শুধু এটাই বলছি যখন নিশিকান্তর খুন হয়েছিল তখন বিক্রমাদিত্য অফিসে ছিলেন, আর তাছাড়া উনিও তো রেগেছিলেন ওনার উপর, তখন তো উনি তোমাকে ইন্টারভিউ দিচ্ছিলেন তাহলে? হ্যাঁ কিন্তু মাঝখানে ওয়াশরুমে চলে গিয়েছিলেন, আর তারপর 15-20 মিনিট ধরে আর আসেননি, তাহলে হতেই পারে নিশিকান্তর খুন উনিই করেছেন। বিক্রমাদিত্য বাবু সপ্তাহ দুয়েক আগে সিটি নিউজ চ্যানেলে আপনার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন, যেখানে আপনার সমালোচনা করা হয়েছিল, ঘুষখোর দুর্নীতিগ্রস্ত যা নয় তাই বলে অভিযোগ করা হয়েছিল। আমি ওই সমস্ত মিথ্যে অপপ্রচারের জবাব দিতে গিয়েছিলাম কাল রাত্রে। আচ্ছা তো সত্যি কথা বলতে বলতে মনের রাগটাও আপনি মিটিয়ে নিলেন? হোয়াট? আপনার বিরুদ্ধে যে খবর ছাপানো হয়েছিল নিউজ পেপারে সেটা নিশিকান্তই লিখেছিল। আচ্ছা এটা হয়নি তো যে আপনি নিশিকান্তকে? হোয়াট ডু ইউ মিন? তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমায় এইভাবে দোষারোপ করার সাহস তোমার হলো কি করে? দেখুন মিস্টার, আপাতত আপনি তো আমাদের সাসপেক্ট, এমন একজন ব্যক্তি যাকে আমরা সন্দেহ করছি, এই কারণে আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ কোঅপারেট উইথ আস। তোমরা এইভাবে আমার উপর জোর জুলুম করতে পারো না, আমি এখনই এসপি প্রদ্যুমনের সঙ্গে কথা বলছি, তখন তোমরা বুঝতে পারবে আমার ক্ষমতা কতটা। রবি এসপিকে ফোন করো। স্যার স্যার মিস্টার বিক্রমাদিত্য আপনার সাথে কথা বলবে। হ্যাঁ স্যার এসপি স্যার। এসপি প্রদ্যুমন এসব হচ্ছেটা কি? আপনার অফিসাররা আমার গায়ে কাদা ছেটাচ্ছে। তাহলে বিউরোতে চলে আসুন, আপনার কাদা মুছে দেব। হোয়াট? না স্যার আমি সিআইডি বিউরোতে যেতে পারবো না, আমি এদের সমস্ত প্রশ্নের উত্তর এখানেই দিচ্ছি। হ্যাঁ ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। তো বিক্রমাদিত্য বাবু কথা শুরু করা যাক। আসলে ব্যাপারটা হলো নিশিকান্তকে আমিই টাকা দিয়েছিলাম আমার বিরুদ্ধে আর্টিকেল ছাপানোর জন্য। আপনি? কিন্তু কেন? পাবলিসিটি পাওয়ার জন্য। আমি ভেবেছিলাম যে আমার বিরুদ্ধে কাগজে কিছু বেরোক,
আর তারপর সেটাকে মিথ্যে প্রমাণ করে দোষটা রাইফেল কোম্পানির ওপর দেবো। কিন্তু ওই খুনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এটা কী করে মানবো আমরা? আপনি 9:30 সময় ইন্টারভিউ দিতে যান, আর 9:45 আশেপাশে বাথরুমে যাওয়ার ছুতোয়ে আপনি বাইরে চলে যান, আর ঠিক 20 মিনিট বাদে আপনি ফিরে আসেন, আর ঠিক সেই সময় নিশিকান্ত খুন হয়। আমি সত্যিই সেই সময় বাথরুমে ছিলাম। জানি না কীভাবে কাল ইন্টারভিউ দেওয়ার সময় আমার পেটে একটা সমস্যা হয়, আর যন্ত্রণা এমন হচ্ছিল যে ইন্টারভিউ ছেড়ে আমায় ওয়াশরুমে যেতে হয়। আচ্ছা, হঠাৎ করে পেট খারাপ হলো কী করে আপনার? এমনিতে আমি খাবার দাবার ব্যাপারে যথেষ্ট সাবধানী, রাতের দিকে তো কিছু খাই না। তাহলে কালকে রাতে এমন কি খেয়েছিলেন যার জন্য পেট খারাপ হয়েছিল আপনার? কাল তো আমি শুধু জুস খেয়েছিলাম। তাহলে কি জুসে কেউ কিছু মিশিয়েছিল? ফ্লাস্কের জুস আমি নিজে ভরি। জুস কি নিজেই তৈরি করেন? না, বাজার থেকে প্যাকড জুস কিনে আনি। ও, ওনার কথায় কিন্তু বিশ্বাস হচ্ছে না। ওনার ব্লাড টেস্ট করাও, তাতেই প্রমাণ হয়ে যাবে যে ওনার সত্যি পেট খারাপ হয়েছিল নাকি পুরোটাই নাটক ছিল। এই মুহূর্তে সিটি নিউজের অফিসে রয়েছে স্যার। হ্যাঁ, নিশিকান্তের কেবিনে সার্চিং চলছে স্যার। স্যার, আমারও মনে হয় ওখান থেকে কিছু না কিছু পাওয়া যাবে। ইয়েস স্যার, আর সঙ্গে সঙ্গে ইনফর্ম করব। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, হ্যাঁ বিবেক, এই হলো বিক্রমাদিত্য বাবুর খুনের রিপোর্ট স্যার। ওনার রক্তে অসমোটিক ল্যাক্সেটাস পাওয়া গেছে স্যার। ও, তার মানে ওনার পেট সত্যিই খারাপ ছিল, মিথ্যে বলেননি। ইয়েস স্যার, রিপোর্টে এটাও লেখা আছে কিছুদিন ধরে উনি শুধু জুস খাচ্ছিলেন, কোনো খাবার খাননি। তার মানে জুসেই কেউ কিছু মিশিয়েছিল যাতে ওনার পেট খারাপ হয়েছিল স্যার। হ্যাঁ কাজল। স্যার, এ দেখুন স্যার, স্যার এখানে কিছু আছে। আরে, এখানে ড্রয়ারের নিচে পেপার সাটিয়ে রেখেছে, খোলো তো ওটা। এই পেপারটা এখানে নিচে লুকিয়ে কেন রেখেছে? স্যার, তাহলে কি ওর খুনের কারণটা এই খবরের কাগজে লুকিয়ে নেই তো? হতে পারে। এটা কি? এই নিউজে কিছু শব্দ মার্ক করে রেখেছে, কি নিউজ এটা? কোনো কিশোর নামে বিজনেসম্যানের কিডন্যাপ হওয়ার নিউজ এটা? স্যার, এই কিশোরের কিডন্যাপিং আর নিশিকান্তের খুনের মধ্যে কোনো সম্পর্ক নেই তো স্যার? হতে পারে। একটা কাজ করো বিবেক, বসন্তনগর পুলিশ স্টেশনে যাও, আর এই কিশোরের কেসে যত ডিটেলস আছে সব নিয়ে এসো। হয়তো এই কিশোরই সেই সূত্র যা আমাদের এগিয়ে নিয়ে যাবে। ইয়েস, কিশোরকে কিডন্যাপ করাই হয়নি স্যার, কেউ ওকে তুলে নিয়েই যায়নি। তার মানে? স্যার, আমরা এক্ষুনি বসন্তনগর পুলিশ স্টেশন থেকে আসছি। স্যার, ওই পুলিশ স্টেশনে কিশোর নামের কোনো বিজনেসম্যানের রিপোর্ট লেখানোই হয়নি স্যার। আরে, যা খুশি তাই বলছিস? বিবেক, তুই এই কেসের সম্বন্ধে কিচ্ছু জানিস না। সেরকম ব্যাপার নয় স্যার, আমরা কিশোরের বাড়ি গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমরা জানতে পারলাম যে কিশোর নামের কোনো লোক সেখানে থাকেই না, ওই অ্যাড্রেসটা আদৌ এক্সিস্টই করে না। ওই অ্যাড্রেসে কোনো বাড়িই নেই। তার মানে হলো নিউজ পেপারওয়ালারা মিথ্যে খবর ছাপিয়েছে। স্যার, নিশিকান্ত এই খবরটা দেয়নি, কিন্তু এই খবরের কাগজে লুকিয়ে রেখেছিল, এর কোনো না কোনো কারণ আছে স্যার। আর দয়া, এই খবরের কারণেই নিশিকান্ত খুন হয়। বিবেক, পুরবি, একটা কাজ করো, এই নিউজ পেপারের এডিটরের কাছে যাও আর জিজ্ঞাসা করো এই স্টোরি কে লিখেছে। ইয়েস স্যার। স্যার, আর স্যার, যদি এই নিউজটা ভুলই হয় তাহলে এটা ছাপালো কেন? স্যার, হতে পারে খবরের কাগজে ছাপানোর জন্য কোনো মশলা ছিল না, সেই জন্য মন গড়া গল্প ছেপে দিয়েছে। না নিখিল, এর পেছনে অন্য কোনো কারণ আছে। এটা নিশ্চয়ই রেড কোড, নর্দার্ন সাইড, টু আর্মড মেন, নিশ্চয়ই কোনো কোড ওয়ার্ড, কিছু একটা গোপন আছে এই শব্দের পেছনে। হ্যাঁ স্যার, সোজা সাপটা খবরের আড়ালে কোনো গোপন খবর দিতে চাইছিল স্যার। কিন্তু কি কি উদ্দেশ্য থাকতে পারে ওদের এই তিনটে শব্দের? রেড কোট, নর্দার্ন সাইড, টু আর্মড মেন। স্যার, রেড কালার মানে কোনো লাল গাড়ি বা লাল রঙের অন্য কোনো জিনিস নয় তো? লাল রঙের গাড়ি তার মানে পোস্টম্যান, পার্সেল, কুরিয়ার কিংবা কার্গো ইত্যাদি,
হতে পারে, কিন্তু আমার তো মনে হয় এটা অন্য কিছু। এটা ছোটখাটো কোনো ব্যাপার না, বড় কিছু, কিছু একটা বড় ব্যাপার, কিছু একটা বড়। কিন্তু কি, মাই গড, আজকে 26শে জানুয়ারি, তাহলে এমন নয় তো যে কোনো হামলা হতে চলেছে আজকে 26শে জানুয়ারির দিন? আমারও এটাই মনে হচ্ছে স্যার। কোথায় স্যার? বসন্ত নগর। বসন্তনগর তো অনেক বড় জায়গা স্যার, কোথায় ওটা হবে আমরা কি করে জানবো? এই যে রেড কোর্ট, লাল কোর্ট মার্কেট। লাল কোর্ট মার্কেট, তাহলে দয়া লাল কোর্ট মার্কেটের নর্দার্ন সাইড। নর্দার্ন সাইড মানে উত্তর দিকে। উত্তর দিকে কোন দিকে স্যার? স্যার ক্রস ওয়ার্ডটা দেখুন, এখানে এই যে ক্লক টাওয়ার লেখা আছে। হ্যাঁ, তো লাল কোর্ট মার্কেটের উত্তর দিকে 4টে ক্লক টাওয়ার আছে স্যার। কিন্তু দয়া এই যে ফাউন্টেন লিখেছে, কোনো না কোনো মানে নিশ্চয়ই আছে দয়া। ফাউন্টেন স্যার, ওই 4টে ক্লক টাওয়ারের মধ্যে একটার নিচে ফাউন্টেনও আছে স্যার। তার মানে হলো যে ধামাকা হতে চলেছে সেটা এখানে বসন্ত নগর মার্কেটের উত্তর দিকে, যেখানে 4টে ক্লক টাওয়ারস আছে, একটা ক্লক টাওয়ারসের পাশে ফাউন্টেন আছে সেখানে। বিস্ফোরণ কবে হবে স্যার? ফ্রেডরিক, এই পেপারটা, কালকের পেপার, 24 ঘন্টা আগের। এই খবরটা অনুযায়ী কালকে কিশোরের কিডন্যাপিং 3টের সময় হয়েছে, আর পুলিশে বলেছে এই কেস 24 ঘন্টার মধ্যে ওরা সলভ করবে। তার মানে হলো ধামাকাটা আজকে দুপুর 3টের সময় হতে চলেছে। মাত্র 1 ঘন্টা হাতে আছে স্যার। মাই গড, তিনটে বাজতে 5 মিনিট বাকি বিবেক। মাই গড, নিখিল, ওই যে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সে তোলো এদের। ইয়েস স্যার। সাবধানে সাবধানে সাবধানে। ম্যাম আপনার কিচ্ছু হবে না, সাবধানে নিয়ে যাও, কিচ্ছু হবে না। আর একটা অ্যাম্বুলেন্স ডাকো। কাজল, কাজল, কি হচ্ছে? আমাকে স্যার, কে জানে সন্ত্রাসবাদীরা আমাদের দেশকে কেন টার্গেট করছে। সেন্টিমেন্টাল হওয়ার সময় নেই কাজল, এটা খোঁজ নিতে হবে যে এই ব্লাস্টের পিছনে কারা রয়েছে। একবার যদি ধরতে পারি না, প্রত্যেকটা ব্লাস্টের হিসেব নেব। স্যার বোম্বে গাড়ির মধ্যেই লাগানো ছিল। দেখো ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা স্যার। এই ব্লাস্ট কোনো হুঁশিয়ারি নয় তো, ভবিষ্যতে কোনো বড় নাশকতা হতে চলেছে। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে, লালকোট মার্কেটে একটা ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, মনে তো হচ্ছে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের হাত রয়েছে। পুরো শহরে রেড অ্যালার্ট জারি করুন এক্ষুনি। হ্যাঁ স্যার। স্যার চেসিস নাম্বার পেয়ে গেছি। পেয়েছো? হ্যাঁ স্যার। কী রয়েছে? 1PO 9834F। 9834F, ভেরি গুড। খোঁজ মিলে যাবে এই গাড়ির মালিককে। হ্যালো আরটিও, বলুন কাকে খুঁজছেন আপনারা? প্রতীকের সাথে দেখা করতে চাই। আমি প্রতীক, ZX09 7097। এটা তোমার গাড়ির নাম্বার? আগে হ্যাঁ, কিন্তু কিন্তু এই গাড়িটা তো আমি 20 দিন আগে বিক্রি করে দিয়েছি। সন্ত্রাসবাদীদের কাছে বেচেছ? আপনারা কারা? সন্ত্রাসবাদীদের বাপ, সিআইডি। কি হয়েছে স্যার আমার গাড়িতে? কি হয়েছে? বোম ব্লাস্ট হয়েছে, 150 জন লোক মারা গেছে। ব্লাস্ট? স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি ওই গাড়িটা 20 দিন আগে বিক্রি করে দিয়েছি। গাড়িটা কাকে বেচেছিলি? স্যার ওই শেরা নামের এক ভদ্রলোককে। শেরার অ্যাড্রেস আছে তোর কাছে? কোথায় থাকে শেরা? সেটা তো জানা নেই স্যার। তুই শেরাকে গাড়িটা বেচেছিস আর তুই জানিস না সে কোথায় থাকে? তার অ্যাড্রেস নেই তোর কাছে? স্যার 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 আমার ছেলে ইন্টারনেটে অ্যাড দিয়েছিল গাড়ি বিক্রি করার জন্য। শেরা ওখানে অনলাইনেই গাড়িটা কিনে নেয়,
গাড়িটাকে না দেখেই সে কেনার জন্য হ্যাঁ বলে দিল। স্যার, ওই আমার ছেলে কয়েকটা কয়েকটা ছবি দিয়েছিল গাড়ির, সেটা দেখেই ওর পছন্দ হয়ে যায়। তোর ছেলেকে ডাক। ও তো পুনাতে গেছে স্যার, অফিসের কাজে। আই সি। আচ্ছা, এই সেরা পেমেন্টটা চেকেই করেছিল তো? না স্যার, সেরা আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ জমা করে দিয়েছিল, আর তারপর বাড়িতে এসে গাড়ির চাবি নিয়ে যায়। সেরা বাড়িতে এসেছিল? তাহলে তুই দেখেছিস ওকে? ওর স্কেচ বানাতে পারবি? না না স্যার, না স্যার, ও যখন এসেছিল আমি বাড়িতে ছিলাম না। ও একা একা এসে তোর বাড়ির ভেতর থেকে চাবি নিয়ে গেল? স্যার, আমার চাকর দিয়েছিল চাবিটা। চাকরকে ডাক। ওকে তো আমি গত সপ্তাহেই চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছি, এখন জানি না ও কোথায় আছে। অদ্ভুত ব্যাপার স্যার, এর কাছে তো সমস্ত অজুহাত আগে থেকেই তৈরি আছে। সেরার ইমেল অ্যাড্রেস আছে না? সেটাও নেই তোর কাছে? হ্যাঁ স্যার, ইমেল অ্যাড্রেস আছে। তবু ভালো, একটা ব্যাপারে তো হ্যাঁ বললি তুই, নিয়ে আয়। স্যার, রাগিনীর সঙ্গে ওদের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে যারা বম ব্লাস্ট করিয়েছে, আর এই জন্যই পেপারে ওই মিথ্যে গল্পটা লিখেছিল। আপাত দৃষ্টিতে একটা গল্প, কিন্তু বাস্তবে বম ব্লাস্ট করানোর একটা কোড নাম্বার। আর নিশিকান্ত এই ব্যাপারটা জানতে পেরে গিয়েছিল, হয়তো রাগিনী এই জন্য ওকে খুন করেছে। কাজল, পেছনটা দেখো একবার। আমার তো মনে হচ্ছে রাগিনী দরজাই খুলবে না। আমি দরজা ভেঙে দেবো? ভেঙে দাও। কি হয়েছে কাজল? স্যার, রাগিনী এখান থেকে পালাচ্ছে। ও মাই গড, বিবেক তুমি ওদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। এবার তোমার খেলা শেষ হলো রাগিনী কুমার। হ্যাঁ, ঠিক বলেছো, এই খেলাটা শেষ। রাগিনী, 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 ও তো মরে গেল। sheera85@gmail.com থেকে একটা মেইল পাঠানো হয়েছিল, তোমার এই সার্ভার ক্যাপের কোনো কম্পিউটার থেকে। দেখে বলতে পারবে? আগে হ্যাঁ স্যার, না আমার অ্যাড্রেস দুটোই পেয়ে গেছি। 53 ময়ূরবিহার শিপ্রা রোড। এই সেরাকে তো দেখতেই হচ্ছে। থ্যাঙ্কস। ইয়েস স্যার। একটা ব্লাস্ট তো হয়ে গেল, বাকি ব্লাস্টগুলো কোথায় হবে সে খবর জানা যাবে কি করে? মেয়েটা তো মারা গেল। হয়তো রাগিনীকে বাঁচাতে পারলাম না, কিন্তু কোনো না কোনো সূত্র এখান থেকেই পাবো, যেটা আমাদের বলবে যে এই সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য কি। কী ওদের উদ্দেশ্য? ঘরের কোনা কাঞ্চি খুঁজে দেখো। বিবেক, কি পেলে? গান। আর এই তারের মধ্যে রক্ত লেগে রয়েছে। স্যার, এই তার দিয়ে আবার নিশিকান্তকে খুন করা হয়নি তো? হতে পারে বিবেক। আর এই সেই অ্যাক্সেস কার্ডটা, হয়তো এটা অমিতেরই হবে। আর এটাই হলো মিস্টার বিক্রমাদিত্যের পেট খারাপ হওয়ার কারণ। মাই গড, দেখো আর কিছু পাওয়া যায় কিনা। এই দেখুন স্যার। কি এটা? এতগুলো পাসপোর্ট, মুখগুলো একই কিন্তু পাসপোর্টগুলোতে শুধু নাম আলাদা। প্রীতি, অমৃতা, শিল্পা, নূপুর, কামনা, রমিতা,
আর এখানেও রাগিনী নামে ছিল। আর ও সংবাদপত্রে সাংবাদিকতা করছিল, যাতে খুব সহজে লুকিয়ে লুকিয়ে সব খবর পৌঁছে দিতে পারে। এরা খুব বড় একটা প্ল্যানিং করেছে স্যার। নিউজ পেপারে আর্টিকেলস আর ক্রসওয়ার্ডের মাধ্যমে সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে স্যার। হ্যাঁ বিবেক, ওর ল্যাপটপ চেক করো, দেখো কি পাওয়া যায়। এটাই হলো স্যার রাগিনীর শেষ আর্টিকেল। আর্টিকেলে তো আজকের ডেট দেওয়া আছে। তার মানে এখানে কোনো সিক্রেট মেসেজ আছে ওই সন্ত্রাসবাদীদের জন্য। কিন্তু আজকের পেপার তো বেরিয়ে গেছে, আমাদের কাছে সময় খুব কম। না জেনে কত নিরাপরাধের নিরীহ মানুষের প্রাণ যেতে পারে, যদি না ওদের সময় আটকাতে পারি। যদি সন্ত্রাসবাদীরা এখানেই থেকে থাকে তো কোনো না কোনো চিহ্ন নিশ্চয়ই পাওয়া যাবে। দেখো আমার মনে হয় রাগিনীর আর্টিকেল দেখলে আমরা জানতে পারবো। রাগিনীর আর্টিকেল, বিবেক তোমাদের ক্রসওয়ার্ড পাজল হয়েছে? হ্যাঁ স্যার, ক্রসওয়ার্ডে যে ওয়ার্ড পেয়েছি সেটা হলো এন্টারটেইনমেন্ট, প্রিশিয়াস, কোচিং, টাইম আর রয়্যাল। এন্টারটেইনমেন্ট, প্রেসিয়াস, কোচিং, টাইম আর রয়্যাল, এটা থেকে কোনো কানেকশন আছে রাগিনীর আর্টিকেলে? স্যার রাগিনীর আর্টিকেলে আমরা এই শব্দটাকে মার্ক করেছি। ক্লাব, স্কুল, 9 o'clock, নেকলেস উইথ কুইন পার্ল, এটা কি হতে পারে? স্যার রানী চককে কুইন পার্ল নেকলেস বলেও লোকে ডেকে থাকে, কারণ ওখানে যতগুলো দোকান আছে সব নেকলেসের শেপের স্যার, সেমি অ্যাঙ্গুলার ডিজাইন। তার মানে পরের বিস্ফোরণ রানীচকে হবে? রানীচক এলাকাটা তো অতটা জমজমাট নয়। টেরিস্টরা সাধারণত এমন জায়গায় বোম ব্লাস্ট করে যেখানে অনেক মানুষ মারা যায়।
একটা কাজ করো, শহরের ম্যাপটা নিয়ে এসো। এই দেখো, এটা রানীচক এলাকা। এখন দেখতে হবে ক্রস ওয়ার্ডে কি শব্দ আছে, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে বোম ব্লাস্ট কোথায় হতে চলেছে রানীচক এলাকাতে। স্যার, হ্যাঁ, ক্রস ওয়ার্ডের শব্দটা আছে কোচিং, আর এই আর্টিকেলটায় লেখা আছে স্কুল। তাহলে হতে পারে স্যার রানীচকের এই যে স্কুলটা আছে, টয়ল্যান্ড স্কুল, তাহলে এই ব্লাস্টটা এই স্কুলে হবে না তো স্যার? টয়ল্যান্ড স্কুল, মাই গড, পুরবি টয়ল্যান্ড স্কুলে এক্ষুনি এই মুহূর্তে ফোন করো আর ওদের জিজ্ঞাসা করো যে আজকে 26 জানুয়ারি ওদের স্কুলে কোনো ফাংশন আছে কিনা, আর যদি হয় তাহলে এক্ষুনি ক্যান্সেল করতে বলো তাড়াতাড়ি। হ্যালো, টয়ল্যান্ড স্কুল? হ্যাঁ হ্যাঁ, আমি সেরি থেকে সাব ইন্সপেক্টর পুরবি বলছি। আপনাদের স্কুলে কোনো ফাংশন হতে চলেছে 26 জানুয়ারিতে? কি না? ওকে স্যার। হ্যাঁ স্যার, ওদের স্কুলে কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে, এক সপ্তাহ ধরে স্কুল বন্ধ। তার মানে হলো ওদের টার্গেট অন্য জায়গায়, স্কুল নয় স্যার। হ্যাঁ, এই ক্রস ওয়ার্ডে আরো একটা শব্দ আছে এন্টারটেইনমেন্ট, আর এই আর্টিকেলে আছে যেটা সেটা ক্লাব, আর রানীচক এলাকাতে অনেকগুলো রিক্রিয়েশন ক্লাব আছে, তো তাহলে এই ব্লাস্টটা কোনো ক্লাবের মধ্যে হবে না তো স্যার? হ্যাঁ হতে পারে। হ্যালো, হ্যাঁ, সন্ত্রাসবাদী সংগঠনের খোঁজ পাওয়া গেছে? ভেরি গুড। হ্যাঁ ওকে, ইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার। এই কাজটা কোনো তর্কশ সন্ত্রাসবাদী গ্রুপের কাজ স্যার। তর্কশ? দয়া, এরা তো বহু শহরে গিয়ে এরকম বোম ব্লাস্ট করেছে, কত লোকের প্রাণ নিয়েছে এরা, কিন্তু এবার ওদের ইচ্ছে আমরা পূরণ করতে দেব না, হতে দেব না ওদের ইচ্ছে পূরণ। বিবেক, ইন্টারনেটে দেখো এই তর্কশের গতিবিধি কোন দিকে, বের করো ওদের ঠিকুজি কুষ্টি। স্যার, তর্কশ আমাদের দেশে 5 বার সন্ত্রাসবাদী হামলা করেছে, আর আজকে লালকোর মার্কেটে যে হামলা হয়েছে, বোম ব্লাস্ট হয়েছে, সেটা নিয়ে 6 বার স্যার। আর গত বছর আর্মিদের সঙ্গে সংঘর্ষের সময় তর্কশের 2 জন সন্ত্রাসবাদী মারা গেছে। তর্কশের আর্মির সঙ্গে মতভেদ? কি হলো দা? 1 মিনিট স্যার। কি হয়েছে? হ্যাঁ, এই দেখুন স্যার, আজ অশোক ক্লাবে একটা ফাংশন আছে, ওই ফাংশনে আর্মি অফিসারদের তাদের বাহাদুরির জন্য মেডেল দেওয়া হবে, আর এই অফিসারদের মধ্যে কিছু এমনও আছে যারা গত বছর তর্কশের কয়েকজন সন্ত্রাসবাদীকে মারতে সফল হয়েছিল। অশোক ক্লাব রানীচকেই এটা, এবার বুঝেছি দয়া, ওই সেরার বাড়ির দেওয়ালে বদলা শব্দটা কেন লিখেছে। বদলা, এই আতঙ্কবাদীদের নেক্সট টার্গেট হলো অশোক ক্লাব। মিস্টার রঘু? ও ইয়েস স্যার, আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। হ্যাঁ আসুন স্যার। স্যার, আপনার ফোন পেয়ে আমি পুরো ক্লাবের সিকিউরিটির ব্যবস্থা করে ফেলেছি। এখানে ভেতরে ঢোকার কটা দরজা আছে? 5টা দরজা, আর সবকটাতে সিকিউরিটি রয়েছে। আর আক্রমণ যদি ওরা উপর থেকে করে থাকে তখন? স্যার, আমাদের মিলিটারি হেলিকপ্টার উপরে রাউন্ড দিচ্ছে। শুনুন, এমনিতে তো আপনাদের সিকিউরিটির ব্যবস্থা খুবই ভালো, কিন্তু আমরা কোনো সাধারণ আতঙ্কবাদীদের কথা এখানে বলছি না, আমরা বলতে চাইছি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আতঙ্কবাদী গ্রুপ তারকাসের ব্যাপারে, যারা অনেকবার সিকিউরিটি থাকা সত্ত্বেও ভেতরে ঢুকে হামলা করেছে। একটা কাজ করো, এই ক্লাবের ব্লুপ্রিন্টটা আমাকে দেখাও। দয়া, আতঙ্কবাদীরা আন্ডারগ্রাউন্ড দিয়ে আসতে পারে, এন্ট্রান্সের নিচে 4টে ড্রেনেজ দেখানো আছে, 1A 1B 2A 2B, আর এই বিল্ডিং এর পেছন দিকটা দেখো, ড্রেনেজ 3A আর 4A, দুটো, সব মিলিয়ে 6টা ড্রেনেজ আছে। দয়া, আমার মনে হচ্ছে এরা আন্ডারগ্রাউন্ড দিয়ে আসবে, টানেল দিয়ে। স্যার, সামনে যে 4টে টানেল আছে এখানে তো সিকিউরিটি আছে, কিন্তু পেছনের এই যে 2টো ড্রেনেজ আছে এখানে সিকিউরিটি পোস্টিং আছে কি? না স্যার। না, হোয়াট ননসেন্স, তাহলে কি রকম সিকিউরিটি আছে এখানে দেখাও আমাকে। দা, এদিক দিয়ে আসবে ওরা, চলো। দা, কাজটা মনে হয় সহজ হয়ে গেল। হ্যাঁ স্যার, আমার তো মনে হচ্ছে এর ভেতরে কিছু নেই। ওই ম্যাপটা দাও তো। দা, এই 2টো ড্রেনেজ ওই দিকটায়, এদিকে রাস্তাটা কিচেনের দিকে গেছে,
কিচেনে মনে হয় লুকিয়ে আছে। লেটস গো। আচ্ছা এখানে কোনো বিশেষ লোক এসেছিল? না স্যার, এখানে ভেতরকার লোকই থাকে। স্যার স্যার, রামু আর গণেশকে কেউ স্টোর রুমে বেঁধে রেখেছে। রামু আর গণেশ? হ্যাঁ স্যার। কোন দিকে? এইদিকে। ও মাই গড, ও মাই গড, কি করেছো? দুটো লোক ছিল স্যার, আমাদের ড্রেসটা পরে অডিটোরিয়ামে গেছে। তোমাদের পোশাক পরে অডিটোরিয়ামে? ওয়েটারের পোশাক পরে? আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক বিপ্লবী তাদের জীবন দান করেছেন। আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে শুধুমাত্র সেই সব বিপ্লবীদের জন্যই যারা আত্মবলিদান করেছেন। আজ আমরা যে স্বাধীন দেশে রয়েছি তার কৃতিত্ব সমস্তটাই সেই সমস্ত দেশভক্ত বিপ্লবীদের। আজ আমরা যে নিশ্চিন্তে ঘুমোচ্ছি সেটাও সমস্তই সেই দেশভক্ত বিপ্লবীদের কৃতিত্ব। আর আজ যে ব্রেভারি অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে সেটা সেই সমস্ত বিপ্লবীদের সম্মানার্থে। আজকের এই শুভ মুহূর্তে আসুন তাদেরকে স্মরণ করে আমরা একে অপরের সাথে গলা মিলিয়ে বলি জয় হিন্দ। ওয়েটার, সিআইডি, স্টপ! ও গুলি চলছে, পালাও! কি হলো? আমি তো মরবই, তোমাদের সবাইকে নিয়ে মরবো। স্যার, আর একটা লোককে পেয়েছি, একই গ্রুপের স্যার, ওরই সাথে ছিল, এক্ষুনি পালাবার চেষ্টা করছে। দেখি কি করে তুই ব্লাস্ট করিস। চলুন চলুন সবাই। তর্কসের খেলা শেষ। আমরা স্যালুট করি দেশের প্রত্যেক বীরকে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। Click the show links and enjoy watching the videos.